সোমার প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। সব বন্ধুরা নিশ্চয়ই আমার খুব ভালো আছো, তোমরা সবসময় খুব ভালো থাকবে, আনন্দে থাকবে। আমি আজ এক জীবন বোধের কবিতা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝা পড়া। এটা একটা জীবন দর্শন, আমারও যেমন জীবন দর্শন, অনেক বড় বড় লোকেরও বোধহয় জীবন দর্শন। যেমন আমার জীবনের আঁকে বাঁকে আমি অনেক জায়গায় পড়ে গেছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার পড়ে গেছি, আবার উঠে দাঁড়িয়েছি। বোঝবার জন্য, জীবনে দাঁড়ানোর জন্য, শক্ত খুঁটি পাবার জন্য। তাই আজ বোঝাপড়া বেছে নিয়েছি আমার চর্চার জন্য। শুরু করে দিই। মন রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বাসি কি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মন রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যির লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলো সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতো এ পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিন্তু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরাচ্ছে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বাহিরে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে
করে নে ভাই বোঝাপড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপ খানে জ্বলিয়ে তোল। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হল, মুন্ডে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। বন্ধুরা, আমরা এই কবিতাটি থেকে অনেক কিছু বুঝতে পারলাম। জীবন বোধ আছেই, তার সঙ্গে সঙ্গে জীবনের ওঠা পড়া সব কিছুই আছে। সবাইকেই বলছি মানিয়ে নিয়ে চলো, সব কিছুকে খুব সহজ করে দাও, কোনো ঝগড়া দ্বন্দ্ব কিচ্ছু রেখো না, মনের মধ্যেও রেখো না। মনের মধ্যে ঝগড়া বাদ বিসম্বাদ রাখলে মনটা তো কখনো খালি হবে না, সে তো সবসময় ভর্তি থাকবে মনের ভেতরটা। তখন ভগবানের বাস কোথার থেকে হবে? ভগবান তখনই তোমার কাছে আসবে যখন তোমার মনের ভেতরের মলিনতা তুমি কাটিয়ে উঠতে পারবে। আমার এই কবিতাটি ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি, তোমরাও সবাই জানি আমি খুব ভালোবাসবে, সবাই শুনবে, খুব মজা করবে, খুব আনন্দ করবে সবাই। প্রতিটি ঘর যেন আনন্দ মুখর হয়ে ওঠে, উৎসব মুখর হয়ে ওঠে, সবাই যেন জ্বলে ওঠে। খুব ভালো থেকো তোমরা সবাই, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, সুপ্রভাত জানিয়ে বিদায় নিচ্ছি।